নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনি একটি গুরুত্বপূর্ণ আপডেট খুলে গেল কপাল ডিএ বৃদ্ধির পর বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের আনন্দে লাফাচ্ছেন সরকারি কর্মীরা তো বন্ধু ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনার ভিডিওটি স্ক্রিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে যে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিও সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দু সালে শেষ হতে চলল এখন সকলে বছর অর্থাৎ দু সালের কাউন্টডাউন শুরু করে দিয়েছেন তবে এই বছর শেষ হওয়ার আগেই বড় ঘোষণা করে দিল পশ্চিমবঙ্গ সরকার যা শুনে সকলেই চমকে গিয়েছেন সরকারি কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের কারণে উপকৃত হবেন সরকারি কর্মীরা আপনিও কি পশ্চিমবঙ্গের বাসিন্দা আপনিও কি রাজ্য সরকারের কর্মী তাহলে আপনার জন্য রইল একটি বাম্পার সুখবর দেখে নেব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সিদ্ধান্তের কারণে রাজ্যের পঞ্চাশ হাজার কর্মী উপকৃত হবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা বুধবার পঞ্চায়েত বিভাগে সমস্ত কর্মী এবং পেনশনভোগীদের পাশাপাশি অন্যান্য কর্মীদের মধ্য অন্যান্য কর্মীদের মতো রাজ্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার অনুমোদন দিয়েছে প্রতিশ্রুতি পূরণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় জানালো মানস ভূঁইয়া এই প্রসঙ্গে রাজ্যের জলসম্পদ তদন্ত উন্নয়ন মন্ত্রী মানুষ জানিয়েছেন পঞ্চায়েত নির্বাচনে আগে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই অনুযায়ী এটা করা হয়েছে মন্ত্রিসভা সমস্ত পঞ্চায়েত বিভাগের কর্মী এবং পেনশনভোগীদের রাজ্য স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের অন্যান্য সরকারি কর্মীদের মতো তারাও সমস্ত সুযোগ সুবিধা পাবেন প্রশাসন সূত্রে জানা গিয়েছে জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েতে মোট তিরিশ হাজার কর্মী রয়েছেন এবং কুড়ি হাজার কর্মী পেনশন পাচ্ছেন এই পঞ্চাশ হাজার মানুষকে স্বাস্থ্য প্রকল্পের আওতায় আনার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে আসছিলেন পঞ্চায়েত সংগঠনের কর্মীরা এই এপিলে পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী এই বিষয়ে একটি প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে চল্লিশ সজ্জার নবজাতক পরিচর্যা ইউনিট স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা মানসরঞ্জন ভূঁইয়া বলেন ছাব্বিশটি পদ সৃষ্টি হওয়ার চিকিৎসক ও প্যারামেডিক্যাল কর্মী নিয়োগের অনুমোদনও দেয়া হয়েছে এছাড়া চা সুন্দরী প্রকল্পের আওতায় চা বাগানের শ্রমিকদের জমির পাটটা দেওয়ার সিদ্ধান্তকে মন্ত্রিসভা অনুমোদন করেছে তিনি বলেন যে শ্রমিকদের তাদের বাড়ি নির্মাণের অনুমতি দেওয়া হবে এবং এই উদ্দেশ্যে এক দশমিক দু লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্য মন্ত্রিসভা ভূমি ও ভূমি সংস্কার বিভাগের জন্য চারশো সাতাশটি চুক্তিভিত্তিক ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের পাশাপাশি বিভিন্ন ডিসপেন্সারির জন্য উনতিরিশ জন হোমিওপ্যাথিক মেডিকেল অফিসার নিয়োগের প্রক্রিয়াও অনুমোদন করেছে তো বন্ধুরা এই ছিল ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আর ডি এর পাশাপাশি গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না এবং পরবর্তী ডিএ সংক্রান্ত আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য